ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক একটি চিরামুড়ির কারখানা। ঘটনা শনিবার রাতে রাজধানীর আগরতলা সংলগ্ন ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। এদিন ফ্যাক্টরিতে ছিলেন সংশ্লিষ্ট কারখানার মালিক। ফ্যাক্টরিতে আগুন লাগার বিষয়টি প্রত্যক্ষ করে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে অন্যান্য কারখানা কর্মী এবং মালিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় বাদারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বাদারঘাট অগ্নি নির্বাপক দপ্তর থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পরিস্থিতির ভয়াবহতার বিষয়টি লক্ষ্য করে দমকল কর্মীরা অন্যান্য অগ্নি নির্বাপক দপ্তরেও খবর পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা, আনন্দনগর এবং মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন অগ্নি নির্বাপক কেন্দ্র থেকে 10টি দমকলের ইঞ্জিন। মোট 10 দমকলের ইঞ্জিনের তৎপরতায় দমকল কর্মীরা প্রায় 10 ঘন্টার প্রচেষ্টা রবিবার সকাল নাগাদ আগুন আয়ত্তে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে খাক হয়ে যায় চিরামুড়ির কারখানাটি। এদিন দমকলের এক আধিকারিক জানান, ফ্যাক্টরির পাশ দিয়ে চলে গেছে গ্যাসের পাইপলাইন। এই পাইপলাইনে লিক ছিল। এই গ্যাসের পাইপলাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি। তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকায় জলের উৎস না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে। জলের ওয়াটার সোর্স তো নাই, রিলে সিস্টেম করে প্রত্যেকটা গাড়িতে 2-3-4 বার করে করে রিলে সিস্টেম করে জল এখানে আনা হয়েছে। এখন আমরা ওইটা বাজে এখন 10:30 বাজছে। এখন অবধি আমরা এই কালকে 11টার থেকে এখন অবধি আমরা 2টা স্টেশনে আমরা আছি। তো কিসের থেকে বলতে, এখানে দেখা যাচ্ছে যে এই যে গ্যাসের লাইনটা আছে, গ্যাসের লাইন এখানে লিকেজটা আগে ছিল মনে হইতেছে, ওই শর্ট সার্কিট হওয়ার পরে আগুনটা শর্ট সার্কিট হয়েছে। ক্ষয়ক্ষতি আপনার এখানে টোটাল ইয়েটা হয়েছে 3 কোটি, এর ভিতরে 2 কোটি 20 লাখের মতো সেভ আর 80 লক্ষ টাকা মানে ড্যামেজ। এটা গোডাউনটা চিরা মুড়ি কই দেখি। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকাশ করেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত কারখানার মালিককে যথাযথ সহযোগিতা করা হবে। যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তারা সবাই যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটি তো ছিল, তারাও এসে আগুন নিবানোর জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আম জনতা প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে, তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে, কিন্তু কন্ট্রোল করা হয়েছে। অন্যান্য ইউনিটে যায়নি, 2টা ইউনিটই বৃহৎ ক্ষতি হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে, কালকে বন্ধ আছে, আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কী করবো তাদের সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা 100% সহযোগিতা করবো, এটাই আমাদের বিশ্বাস, তাদেরকে আশ্বস্ত করছি। জানা গেছে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80 লক্ষ টাকা। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিল্প বাণিজ্য দপ্তরের এক প্রতিনিধি দল রবিবার ঘটনাস্থলে ছুটে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কাঁঠালতলি ইন্ডাস্ট্রি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।